উদয়পুর সেবা সংস্কার পত্রিকা আয়োজিত মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছি আমি মোহাম্মদ মাখদুমুল আলমকে। প্রতিপাদ্য নারী নির্যাতন প্রতিরোধে আইন নয় সচেতনতাই মুখ্য ভূমিকা রাখতে পারে। আজকে বিতর্ক শুরু করার অনুমতি আমি ইতিমধ্যে পেয়ে গেছি। আজকে সর্বপ্রথম বক্তা হিসেবে তার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চিলাহাটি দলের পক্ষ থেকে হাবিবা আনবার তাপ্তি। আইন নয় সচেতনতাই মুখ্য ভূমিকা রাখতে পারে, আসলে এই বিষয়ে আমি সঙ্গত কারণের পক্ষে অবস্থান করছি। আমি মনে করি এই বিষয়ে পক্ষে অবস্থান করাই যুক্তিযুক্ত, কেননা এই বিষয়টা মানুষের সচেতনতার উপরেই নির্ভর করে। আমাদের শুরুতেই একটি চিরন্তন বাণী বলতেই হয়, এডুকেশন ব্রিংস কনসকিউয়াসনেস এবং কনসকিউয়াসনেস ব্রিংস রিভলিউশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সর্বপ্রথম আমাদের জানা উচিত নারী নির্যাতন কি। নারী নির্যাতন হচ্ছে নারীদের প্রতি অমানবিক। আমাদের দেশে বিভিন্ন কারণে নারী নির্যাতন হয়ে থাকে। এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো সম্পদের ব্যবহার ও বন্টনে নারীদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের সীমাবদ্ধতা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও দৃষ্টিভঙ্গি, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য, পুরুষের ওপর নির্ভরশীলতা, অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণের সুযোগ না থাকা, মেয়েদের চলাফেরায় স্বাধীনতা কম থাকা, মেয়েদের বোঝা মনে করা ও পণ্য হিসেবে দেখা, আইনের বাস্তব প্রয়োগ না থাকা, এটি হচ্ছে অন্যতম কারণ। আমি সম্ভব না প্রত্যেকটা বাড়িতে একটা করে পুলিশ রাখা, মানে পুলিশ রাখা কখনোই সম্ভব না। আসলে যদি প্রতিবেশীরা সচেতন না হয়, নারীরা নিজে যদি নিরক্ষরতা থাকে, তারা যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন না হয়, তাহলে কী করে সম্ভব আইনের আইনের সচেতনতাই নারী নির্যাতন প্রতিরোধে মুখ্য ভূমিকা রাখছে। নারী নির্যাতন প্রতিরোধে আইন নয় সচেতনতাই মুখ্য ভূমিকা রাখতে পারে। ফল চাষি মানুষের ফল হাসি আর দেশের উন্নয়নের ফল আইন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আমার সামনে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, দর্শক শ্রোতা সহ আমার প্রতিপক্ষ বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নারীর প্রতি সহিংসতা রোধে আইন নয় সচেতনতাই পারে মুখ্য ভূমিকা রাখতে। আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। অপেক্ষার জীবন, নিম অপেক্ষা তেতো, তেঁতুল অপেক্ষা টক, আর হিমল অপেক্ষা। মাননীয় মডারেটর, স্বাধীনতার 44 বছর ধরে অপেক্ষা করছি কবে সচেতনতা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, কিন্তু তারপরে যখন সচেতন থেকেও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারিনি, তখন আর অপেক্ষার প্রহর নয়, কঠোর আইনের মাধ্যমে নারীর প্রতি সচেতনতা। সচেতনতা একটি দীর্ঘস্থায়ী যা দ্বারা কোনো সমাজের সমস্যা পুরোপুরি সমাধান হবে কি হবে না তা নিশ্চিতভাবে বলা যায় না। দ্বিতীয়ত আইন, আইন হচ্ছে অধ্যাপক হেল্যান্ডের মতে আইন হচ্ছে একটি মানুষের বেসিক আচরণের নিয়ন্ত্রণ বিধি যা দ্বারা কোনো সমাজের সমস্যা পুরোপুরিভাবে সমাধান করা সম্ভব। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধুর প্রথম প্রতিপক্ষ দলের প্রথম পুলিশ থাকতে হবে। প্রতিপক্ষ বন্ধু ভুল বলে গেছে, কারণ আইন কখনো তার বডিগার্ড হিসাবে বসে থাকবে না। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ কি, আমার প্রতিপক্ষ যখন ক্ষুধা লাগে আমার প্রতিপক্ষ কি ভাতের কাছে যায় না ভাতে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে চলে আসে? তৃতীয়ত নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি সহিংসতা বলতে বোঝায় নারীদের তাদের সকল মৌলিক অধিকার এবং নিজেদের প্রাপ্যতা থেকে বঞ্চিত ও কঠোর আইন নামক দুটি প্রক্রিয়াকে দেখানো হয়েছে। এবং প্রশ্ন হলো যে নারীর প্রতি সহিংসতা রোধে এই দুটি প্রক্রিয়ার কোনটি বেশি কার্যকর ভূমিকা পালন করে? প্রথমত অপরাধের অনুপাতে উপযুক্ত শাস্তির পরিমাণ সময় উপযোগী ও দৃষ্টান্তমূলক হতে হবে। অর্থাৎ মাননীয় মন্ত্রী, আমি এমন কোনো আইনের কথা বলছি না যা গরু মেরে জুতো দানের মতো, আমরা বলছি সেই আইন প্রয়োগের কথা যার মাধ্যমে একটি নারীর সহিংসতার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাজার বহবতা দেখে অন্য দশজন অপরাধীর অপরাধ বন্ধ হতে বাধ্য হবে। দ্বিতীয়ত মাননীয় মন্ত্রীর বিচার বিভাগের দীর্ঘ সূত্রিতা কেটে ন্যূনতম সময়ের মধ্যে পূর্ণ সাজা প্রদান করতে হবে এবং সেই সাথে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগঠিত নারী সহিংসতা বন্ধ করতে হবে। তৃতীয়ত আইনটির সম্পর্কে জনগণের সম্যক ধারণা প্রদান করতে হবে, অর্থাৎ শুধু আইন প্রণয়ন এবং শাস্তির বিধানের কথা আমরা বলছি না মাননীয় মডারেটর, আমরা বলছি সেই আইনটির প্রচার প্রচারণার মাধ্যমে আজ সেই আইনটির পরিচিতি আইন সচেতনতা গড়ে তুলতে হবে। মাননীয় মডারেটর, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত গার্লস সেমিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2000 সালে বাংলাদেশের বাল্যবিবাহের হার ছিল 38.5
38.2% এবং যা 2013 থেকে 2014 সালে এসে দাঁড়ায় 18%। তিনি আরো উল্লেখ করলেন যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের সঠিক বাস্তবায়ন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুর প্রতি প্রশ্ন রইল, তাহলে আমাদের দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? প্রশ্ন রইল, আশা করি তার উত্তর পাবো। মাননীয় মডারেটর, বাল্য বিবাহের সংখ্যা আসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই আইনের কঠোর বাস্তব ব্যবস্থাপনার মাধ্যমে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, পঞ্চকুলার গত 25 আগস্ট দুই নারীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করে এবং উপযুক্ত শাস্তিও প্রদান করে। তাহলে মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আইন কিন্তু নারী নির্যাতন কি ধরনের হতে পারে সেটা আমাদের দলের পক্ষ দলের প্রথম বক্তাই বলে গিয়েছেন। আর আমিও মনে করি যে নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য সচেতনতাই সর্বোৎকৃষ্ট পন্থা। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের অবস্থানকারী প্রথম বক্তা বলে গেছেন যে যে আইনই নাকি পারে সমগ্র সমাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, কিন্তু তারা কি সেটা শুধু কয়েকটি ঘটনা লক্ষ্য করেছেন নাকি সমস্ত ঘটনাই লক্ষ্য করেছেন? আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে সমকাল পত্রিকা 19 ডিসেম্বর 2017 সালে প্রকাশিত হয়েছিল যে বান্দা উপজেলার কালিসোফা হঠাৎপাড়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যা 6টার দিকে টিভি মেকানিক শাহিন চতুর্থ শ্রেণী এক ছাত্রীকে গলায় হাসুয়া ধরে ধর্ষণ করে। কিন্তু ঘটনার 4 দিন পার হলেও পুলিশ কোনো মামলা নেননি, আর এইটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। সুতরাং আইন যখন আমাদের কথাই শুনল না, আর ঘটনাটা ঘটার পরেও যদি তারা কোনো পদক্ষেপ নাই নেয়, তাহলে সেই আইন কী করে আমাদের সমাজকে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে? প্রশ্নটি থেকে গেল বিপক্ষ অবস্থানকারী বন্ধুদের জন্য। শুধু এটাই নয়, আরও রয়েছে প্রথম আলো পত্রিকায় 24 ডিসেম্বর 2017 সালে প্রকাশিত হয়েছিল যে বছরখানেক আগে ডহরচানি গ্রামের তাঁত শ্রমিক স্বপন মিয়ার সাথে তানিয়া নামে এক মেয়ের বিয়ে হয়, কিন্তু বিয়ের কিছুদিন পরে থেকেই স্বপন তার স্ত্রীকে মারধর শুরু করে। 22 ডিসেম্বর স্বপন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে পেটান, চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সম্পর্কে জানেন এবং বলেন যে তানিয়াকে আঘাত রক্ত করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি কোনো পদক্ষেপ নেননি বিষয়টি জানার সম্পর্কে। কারণ নাকি এটাই যে পরিবারের পক্ষ থেকে নাকি কোনো অভিযোগ করা হয়নি। আরে, পরিবারের পক্ষ থেকে যদি আমাদের অভিযোগ করতেই হয়, তাহলে তো একজন সচেতনশীল মানুষেরই প্রয়োজন। অর্থাৎ আইনের ক্ষেত্রে যদি বাস্তবায়ন করতেই হয়, তাহলে সচেতনতার উপর অবশ্যই এখানে নির্ভর করতে হচ্ছে। সুতরাং একাকী আইনের পক্ষে কখনোই আমাদের সমাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা একেবারেই অসম্ভব মনে মাঠের মধ্যে সাঁতার কাটার প্রতিযোগিতা করার মতো। কারণ পানি ছাড়া কখনোই সাঁতার কাটার প্রতিযোগিতা হতেই পারে না, আর সেরকম মানুষের সচেতনতা ছাড়া সমাজের নারী নির্যাতন কখনোই বিলুপ্ত হতে পারে না। আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে 2015 সালের বছর জুড়ে নির্যাতনের এক পরিসংখ্যানে জানা যায় যে ধর্ষণের শিকার হয় 742 জন, ধর্ষণের পরে হত্যা করা হয় 82 জনকে, যৌন নির্যাতনের শিকার হন 59 জন, এসিড সহিংসতার শিকার হন 35 জন, যৌতুকের কারণে নির্যাতন ও হত্যা করা হয় প্রায় 200 জনকে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় দেশের 55টি জেলা থেকে নারী নির্যাতনের তথ্য সংগ্রহ করে 2015 সালের জুন মাসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, এবং এই প্রতিবেদনে উল্লেখ করা যায় যে 1 বছরে 74% নারী নির্যাতন বেড়েই চলেছে। আর যদি তাদের আইন এতই সক্রিয় হতেও বছরে 74% হলে আমাদের দেশের তো কয়েক বছরের মধ্যেই সমগ্র নারীরাই নির্যাতনের শিকার হতে থাকবে। তাহলে তাদের আইন কি জিগে স্বপ্ন দেখছেন নাকি ঘাস খাচ্ছেন? এই প্রশ্নটি রেখে থাকলো তাদের জন্য। তাছাড়া আমি বলবো যে একজন সচেতনশীল মানুষ সর্বদাই বোঝেন যে কোন কাজটি করা তার উচিত আর কোন কাজটি করা তার উচিত নয়। তবে এটা ঠিক যে আমাদের সমাজের সকলেই সম্পূর্ণ সচেতন নয়, আর যার কারণে আমাদের দেশে অপরাধ হচ্ছে, কিন্তু তাদেরকে যদি আমরা সচেতন করি, তাহলে এই নারী নির্যাতনকে আমরা অবশ্যই ঠেকাতে সক্ষম হব। কারণ একজন সচেতনশীল মানুষ অবশ্যই বুঝতে পারবে যে যেই কাজ যখন কোনো নারীকে নির্যাতন করা হয়, সেই কাজটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ কাজ, এবং এটি করলে অপরাধও হতে পারে। তাই তখন সে এই কাজটি করা থেকে বিরত হবে এবং নারী নির্যাতনের পরিমাণ ধীরে ধীরে কমে আসতে পারে। আর এর ফলেই আমাদের দেশে যে নারী নির্যাতনের হারটা বেড়ে চলেছে সেটাকে আমরা কমিয়ে আনতে পারি। আর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের দেশের জাতির জনক,
তার জিনিসে তিনি যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে আমরা হয়তো বাস্তবায়ন করতে পারবো। আর এভাবে সচেতনতার মাধ্যমে আমরা যদি প্রত্যেকে আলোকিত হতে পারি তাহলে একটি মোমবাতি যেমন একটি অন্ধকার ঘরকে সম্পূর্ণভাবে আলোকিত করতে সক্ষম, সেভাবে আমরা প্রত্যেকেই আমাদের সুন্দর সোনার বাংলাদেশকে সোনার মতো আলোকিত করতে সক্ষম হব, এই আশাবাদ আমরা অবশ্যই ব্যক্ত করি। সুতরাং সচেতনতাই পারে নারী নির্যাতন বন্ধ করতে, আইন নয়। ধন্যবাদ মহিমিডিয়া, ধন্যবাদ ছবিকে। প্রাণী বাজে যার কবিতার সুর, কর্মী বিভুক মন চলে বহুদূর, জানা পাপ কেচে প্রসারিত করে পাঠিয়ে দেয় তারে ক্ষণিকের তরে, ঘুরে ঘুরে ফিরে আসে এ বিশ্বময়, মাঠ ঘাট দুর্বল না করে সংশয়, যেসব পড়ে না সদা মানুষের চোখে, সজীব হয়ে উঠে তা আইনের মুখে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, দর্শক শ্রোতা সহ আমার বিতর্ক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, জাতিভেদে সালাম আদাব। আজকের বিতর্কের বিষয় হচ্ছে নারী নির্যাতন, আজকের বিতর্কের বিষয় হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ আইন প্রতিরোধে আইন নয় সচেতনতায় মুখ্য ভূমিকা রাখতে পারে, যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যখন বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও আইন নির্যাতন নেওয়া হলেও যখন সচেতন মানুষগুলো এটি প্রতিরোধ করতে পারছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী কঠোর আইন ব্যবস্থা প্রয়োগ করে এটি কমিয়ে আনছে শতভাগের কাছাকাছি। এতে ঢাকাসহ সব বিভাগে এবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিরোধ হয় 885টি বাল্যবিবাহ, আর 2015 থেকে নভেম্বর 2015 সালের নভেম্বর থেকে এবছরের এপ্রিল পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ করা হয় 2571টি, যা কখনো সচেতনতা দ্বারা সম্ভব নয়। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর লক্ষ্য করুন, জুলাই মাসে বগুড়া শহর শ্রমিক লীগের নেতা তুফান সরকার এসএসসি পরীক্ষার্থী পাস এক ছাত্রীকে কলেজে ভর্তি করার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ করে। শুধু ধর্ষণ নয় মাননীয় মডারেটর, ধর্ষণের পাশাপাশি তার জীবনকে ধ্বংস করে দেয়। ধ্বংস নয় সে মৃত্যুর কাছে দিয়ে লুটে লুটে পড়ছিল, চিৎকার করে বলছিল, মা বাবা আমাকে বাঁচাও। সেদিন শুধু এটা নয় মাননীয় মডারেটর, সেদিন তাদের তার পাশাপাশি তার মাকেও ন্যাড়া করে দিয়েছিল গ্রামবাসীর পাশে। এত শত শত হাজার হাজার গ্রামবাসী থাকার সত্ত্বেও সেদিন কি একজনের সচেতন মানুষ ছিল না মাননীয় মডারেটর? সেদিন কি একজন সচেতন মানুষ পারেনি তাকে বাঁচাতে? কেন পারবো না সেই নেতৃত্বকে তার মাকে বাঁচাতে? কোথায় আমার প্রতিপক্ষ সচেতনতা? হাজার হাজার মানুষের মধ্যে যে সচেতনতা নাই, সেই সচেতনতা দ্বারা কীভাবে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব? আশা করি আমার প্রতিপক্ষ বন্ধু এর উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, 2001 থেকে 2007 সাল পর্যন্ত দুর্ঘটনার হার ছিল 30.03% এবং 2008 থেকে 2010 সালে দুর্ঘটনার হার ছিল 20.01%, আর 2011 থেকে 2017 সালে ট্রাফিক আইন আরও কঠোর করায় দুর্ঘটনার হার কমিয়েছে 15.05%, যা আইন দ্বারা সম্ভব হয়েছে, যা কখনো আমার আপনার সচেতনতা দ্বারা সম্ভব নয় মাননীয় মডারেটর, যার জন্য আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে আর এরকম নানা অপরাধ কমিয়ে আনছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধু আমার আপনার জন্মের পূর্বের কথা, যখন আমাদের মা আমাদের জন্ম দিয়েছিল 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কিন্তু মায়ের ছিল না মাতৃকালীন ছুটি, ছিল না মা কল কারখানায় অফিস আদালতে চাকরি করতো, আমাদের পেটে নিয়ে দিন রাত 24 ঘন্টা চাকরি করতো, না জানি কত কষ্ট হয়েছিল মায়ের, কিন্তু ছিল না মাতৃকালীন ছুটি, ছিল শুধু মায়ের মৃত্যু যন্ত্রণা, ছিল শুধু মায়ের আত্মনা, ছিল শুধু মায়ের কান্না, কিন্তু সেদিন ছিল না একটি সচেতন মানুষ। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মাতৃকালীন ছুটি সর্বপ্রথম 4 মাস করে, মা কিছুটা হলে শান্তি পেয়েছে গর্ভধারণের সময়, আমাদের জন্ম দেওয়ার সময় একটু হলেও সুখ, যা আমার আপনার সচেতন দ্বারা কখনো সম্ভব হয়নি, যা বর্তমানে হয়েছে 6 মাস পর্যন্ত মাতৃকালীন ছুটি। প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন মাননীয় মডারেটর, খোদরাদার আমল সামাজিক সচেতনতা দ্বারা যখন সতীদাহ প্রথাটি বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তিনি সামাজিক সচেতনতা দ্বারা সতীদাহ প্রথাটি অর্থাৎ জীবন মৃত্যু প্রথাটি বন্ধ করতে পারেননি, তখন সে সময়ে রাজার কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সতীদাহ প্রথাটি বন্ধ করে। প্রতিপক্ষ লক্ষ্য করুন, যখন আদিমকালে আমার আপনার সচেতনতা জীবন মৃত্যু তাকে ঠেকাতে পারেনি, তখন কি করে আজকে বর্তমানে নারী নির্যাতন ঠেকাবে সেটা উত্তর দিয়ে যাবেন। আজ বিশ্ব মানবতা যেন স্তম্ভিত, তোমাদের নোংরামি দেখে শিক্ষিত হয়েছো ঠিক, শিক্ষক মানো না, আইন করেছো ঠিক, আইন চেনো না। বাংলাদেশের মানুষের যেখানে মাথা গোঁজার ঠাই নেই,
তোমরা থাকো আকাশ ছোঁয়ার তলিকায়, মানুষের যেখানে দিন কাটে অনাহারে, তোমরা পোষো ভিন দেশি কুকুর ঘরে ঘরে। এই আমাদের সচেতনতা মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, একটি সচেতন ব্যক্তি যখন তার প্রতিষ্ঠিত জীবনে প্রতিষ্ঠিত হয়, ধন সম্পদ বেড়ে যায়, তখন তার সাথে সাথে তার মনটা বদলে যায়, বদলে যায় বাইরের গরিব দুঃখী মানুষের কথা, ভুলে যায় তাদের কথা, আকাশ ও অট্টলিকা থাকে। কিন্তু এরকম শীতের সময় যখন গরিব দুঃখী মানুষরা আত্মনাশ করে, ছেঁড়া কাপড় করে ঠান্ডার জন্য থরথর করে কাঁপে, সেদিন একজন সচেতন মানুষ আসেনি একটি গায়ের পোশাক খুলে তাদের দিতে। এই কি তাদের সচেতনতা? যে সচেতনতা গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারে না, যে সচেতনতা মানুষের জীবনকে রক্ষা করতে পারে না, সেই সচেতনতা আমরা চাই না মাননীয় মডারেটর। তাই প্রতিপক্ষ আসুন, আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন, নারী সহিংসতায় সচেতনতা নয় বরং আইন কঠোর ভূমিকা রাখে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে। তথ্যপত্র তুলে ধরা এবং যুক্তি খণ্ডনের জন্য ধন্যবাদ। এখানে উপস্থিত মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আজকের বিষয়ের মূল কর্ণধার, যেমন নারীদের প্রতি সম্মান জানিয়ে এবং বাকি সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিষয় হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধে আইন নয় সচেতনতাই মুখ্য ভূমিকা পালন করে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি। আমি প্রথমেই বলতে চাই, বাংলাদেশে কত প্রকার আইন আছে? আইন এত বেশি বাংলাদেশে তৈরি হয়ে গেছে, আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত বেশি আইন পাশ হয়ে গেছে যে আইনের পাতা পড়তে পড়তে ল পাশ করা কঠিন হয়ে গেছে। এত আইন আমাদের দেশে, নারী নির্যাতন থেকে শুরু করে বাল্যবিবাহ, এত আইন দেওয়া হচ্ছে আমাদের দেশে, কই? তার ফল কি? তার ফল শহরে মেয়েদের উপরে অ্যাসিড নিক্ষেপ, বাসের মধ্যে মেয়েদেরকে ধর্ষণ, গ্রামের বাড়িতে বউ পেটানো, আর যৌতুক, যৌতুকের জন্য বধূ নির্যাতন, যৌতুকের জন্য বউকে বাড়ি থেকে বের করে দেওয়া, যৌতুকের পর্যায়ে একজন বধূ দিনের পর দিন তার বাবার বাড়িতে পড়ে আছে, এগুলো কি আপনাদের আইনের ধারা? প্রথমে আমাদের প্রথম বক্তা বলে গেছেন আইনের পক্ষে কারো বারবার গিয়ে থাকা সম্ভব নয়, ভাব নাকি আমাদের কাছে আসবে। তাহলে আমি বলতে চাই, আইন প্রয়োগ করতে হলেই কিন্তু মানুষের সচেতনতা প্রয়োজন। আপনারা যদি বলেন আমাদেরকে আইনের কাছে যেতে হবে, আমরা যখন আইনের কাছে যাব, আইনের কাছে যাওয়ার জন্য মানুষের একটা মন থাকতে হবে এবং সেটাই সচেতনতা। সচেতনতা না থাকলে মানুষ কীভাবে আইনের কাছে যাবে? কীভাবে আপনার আইন প্রয়োগ হবে আমাদের ওপরে? আর বিজ্ঞ বিচারক মণ্ডলী এখানে বলে গেলেন এখানে নাকি 885টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। আচ্ছা, আপনারা কি জানেন সত্যি 885টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে কিনা? এবং আমাদের গ্রামেগঞ্জে, এমনকি আমাদের চিলাহিতে আমার চোখের সামনে হাজারো নারীর বিয়ে হয়ে গেছে বাল্যবিবাহ, এবং আমার চোখের সামনে বেড়ে ওঠা এমন অনেক মেয়ে আছে যাদের সন্তান এখন আমার চোখের সামনে বেড়ে উঠছে। কী করছে আপনাদের আইন, কী করছে দেখে পাচ্ছে? আমরা বলতে পারি যে সচেতনতাই অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তারা বললেন বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ, মানুষ নাকি শীতের সময় অনাহারে থাকছে, শীতের সময় মানুষের পোশাকের অভাব, এ সকল নারী নির্যাতন আসছে না? শীতের সময় পোশাকের অভাব নারী নির্যাতন কেন হতে যাবে? আপনারা নিশ্চয়ই আপনাদের ইয়া থেকে অনেক দূরে সরে গেছেন, আপনারা আপনাদের প্রতিপাদ্য থেকে দূরে সরে গিয়ে আপনারা অন্য কিছু বলার চেষ্টা করছেন শুধুমাত্র নিজের সময়কে কভার করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর। এবং আমি বলতে চাই এখানে যে একটা মানুষ কিন্তু যথেষ্ট পুরো সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তাই পুরো সমাজ সচেতন না থাকলে সেই মানুষটাকে নষ্ট করা সম্ভব নয়। যখন এক হাড়ি দুধকে ফাটানোর জন্য এক ফোঁটা লেবুর জল যথেষ্ট, তখন একটা সমাজে একটা মানুষ যথেষ্ট সেই সমাজটাকে নষ্ট করার জন্য। একটা মানুষ তার মেয়েকে বাল্যবিবাহ দিল, সে তার মেয়েকে দেবে, সে তার মেয়েকে দেবে। একটা মানুষ তার একটা মেয়েকে নির্যাতন করলো, তার ছেলে আরেকটা মেয়েকে নির্যাতন করবে। এভাবেই সমাজে ছড়িয়ে যাচ্ছে আমাদের নারী নির্যাতন। নারীরা আজকে আমরা বলতে পারি যে অনেক আইন পাশ হয়েছে, হ্যাঁ অনেক শাস্তি দেওয়া হচ্ছে, যেমন বললেন বিভিন্ন মানুষকে কারাবন্দী করা হয়েছে। সেই মানুষকে কারাবন্দী করার পরেও তাদের মানুষকে কারাবন্দী করার ফল কি? দশে দিনে দিনে কেটে কেসের তারিখ দিচ্ছেন, বাসায় আরামায়েশে থাকা হচ্ছে, কেসের তারিখে গিয়ে উকিলের কথা, উকিলের সাথে গিয়ে জজ সাহেবের জজ কোর্টে থেকে তাদের বক্তব্য শুনে আবার চলে আসা হচ্ছে। কি হচ্ছে আইনের প্রতিরোধ? আপনারা বলতে পারবেন কতজনকে বাল্যবিবাহের জন্য শাস্তি দেওয়া হয়েছে, কতজনকে ধর্ষণের জন্য শাস্তি দেওয়া হয়েছে, কতজন আজকে 10 বছরের জেল খাচ্ছে, বা কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে? এরকম কোন সংবাদ কি আপনারা দিতে পারবেন যারা নারী নির্যাতনের ফাঁসি দেওয়া হয়েছে? এবং আমাদের আইন আমাদের জন্য কাজ করবে ঠিক আছে, কিন্তু আমরা যখন, আমি প্রথমেই বলেছি যখন আইনকে আমাদের কাজে লাগাবো তখন অবশ্যই আমাদেরকে আইনের কাছে যেতে হবে, এবং তখন দরকার আমাদের সচেতনতা। সচেতনতাই মুখ্য ভূমিকা পালন করছে এখানে মাননীয় মডারেটর। আমরা যখন সচেতনতার কথা একটু উল্লেখই করি, যে যখন পুরো সমাজটা আমাদের পুরো সমাজটা যখন একজন মানুষকে সচেতন করবে, কোনো আইন, পুলিশের লোক বন্দুক দেখে কোনো মানুষকে ঠিক করতে পারে না। ছাত্র পিটিয়ে কখনো ছাত্রকে লেখাপড়া শেখানো যায় না, ছাত্রকে বুঝিয়েই ছাত্রকে লেখাপড়া শেখাতে হয়। ছাত্রকে বুঝিয়ে ছাত্রকে যখন লেখাপড়া শেখাতে, একটা মানুষকে তার সুন্দর মনের মাধ্যমে তাকে যদি আমরা বোঝাই যে আমাদের সমাজকে সচেতন করতে হবে, আমাদের নারীকে মর্যাদা দিতে হবে,
একজন স্বামীকে বোঝাবো যে একজন নারীকে কখনো নির্যাতন করা যাবে না। আমরা একজন বাবাকে বোঝাবো মেয়ে সন্তান জন্মদানের পর সেটাই মেয়ে, আমরা বলি বিভিন্ন ধর্মক্ষেত্রে মেয়েদেরকে ঘরের লক্ষ্মী মানা হয়, মেয়েরাই বিভিন্ন কাজে আসছে। মানুষের প্রতিটা ক্ষেত্রে মেয়েদের অবদান রয়েছে, এমন কোনো কাজ নেই যেখানে কিন্তু মেয়েরা কাজ করছে না। যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই কথা যদি জনে জনে মানুষ বুঝতে পারবে সেদিন অবশ্যই আমাদের সমাজ সচেতন হতে পারবে। আইনের কোনো প্রয়োজনে আইন কখনো সময় মতো আসছে না, একজন নারী ধর্ষণ হচ্ছে সে সময় সমাজ গিয়ে সেই মানুষটাকে আটকাতে পারবে। আইন আসতে আসতে সেই মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। মাননীয় মডারেটর, সেখানে আইন আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আর তিনি যে বললেন যে আমাদের আইন কারোর ঘরে ঘরে থাকা সম্ভব নয়, তাহলে আমি বলতে চাই আমরা তো আইনের কাছে না যাই, আইনকে দরজা ঠকঠকিয়ে বলবে আপনাদের বাসায় কি সমস্যা আছে আমরা আসি, আপনাদের বাসায় কি সমস্যা আছে আমরা যাই। কখনোই আইন আসে না। দুঃখ কষ্টে একটা মহিলাকে যখন তার স্বামী নির্মমভাবে চুলের মুড়ি ধরে পেটায়, কোনো আইন তাকে আটকাতে আসে না। পাড়া প্রতিবেশী সমাজের সচেতন মানুষরাই এবং সমাজের আমাদের বিজ্ঞ ব্যক্তিত্ববর্গ সমাজসেবীরাই এগিয়ে যায়, তাদের বিচার সালিশে সমাজসেবীদের সঙ্গেই হয়। আমি বলতে চাই গ্রামের মানুষরা কিন্তু অনেকটা একলা, মানে নিজের পক্ষে তারা আইন মানে না, তারা মনে করে তারা সবসময় নিজেরাই সমাধান করতে পারবে। এবং আপনার বিজ্ঞ বিচার মণ্ডলে আপনার সবাই নিশ্চয় জানেন, আপনারা দেখে থাকবেন গ্রাম বাংলায় ছোটো ছোটো সমস্যার ক্ষেত্রে নারী নির্যাতন করা হলে, অবাঞ্ছিতভাবে নারীকে তালাক দেওয়া হলে বিভিন্ন রকমভাবেই চেষ্টা করা হয়, সমাজের ব্যক্তিরা এগিয়ে যান। তাই আমি মাননীয় মডারেটর আমি সবাইকে বলতে চাইবো যে আমরা নারীকে সচেতন করার মাধ্যমে, নিজেকে সচেতন করার মাধ্যমে, সমাজের ব্যক্তিবর্গকে সচেতন করার মাধ্যমে এবং সবাইকে সচেতন করার মাধ্যমে আমাদের নারী নির্যাতন বন্ধ করবো এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে সোনার বাংলাকে আমরা আরেক ধাপ উপরে আগায় দিব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। করতে হলে নারীর প্রতি সহিংসতা দমন, সবার আগে করতে হবে কঠোর আইনের বাস্তবায়ন। আজকের বিতর্কে উপস্থিত সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ, বিতর্কিক বন্ধুসহ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের প্রস্তাব আইন নয় সচেতনতায় পারে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে, বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমাদের সমাজ আজ যখন উন্নতিশীল দেশের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময়ে নারী সহিংসতা দেশের অগ্রগতি যাত্রাকে ব্যাহত করছে। সে সময় সচেতনতার মতো একটি দীর্ঘমেয়াদী ও অনিশ্চিত প্রক্রিয়া দ্বারা কখনোই নারী প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়। মানে আজকে আমরা প্রধানত দুটি বিষয়ে দাঁড়িয়ে বিতর্ক করছি, একটি হচ্ছে আইন, একটি হচ্ছে সচেতনতা। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়াটির মাধ্যমে নারী প্রতি সহিংসতা অধিক রোধ করা সম্ভব? লক্ষ্যগণ প্রতিপক্ষ, আজকে ঢাকা শহরের অলিতে গলিতে যখন ফুটওভার ব্রিজ দিয়ে চলার হাজারো সাইনবোর্ড দেওয়া হয়েছে, তখন একটি লোক যখন মানছে না, তখন আইনের কঠোর বাস্তবায়ন যখন গণহারে গণহারে চাঁদা নেওয়া শুরু করে, তখন সবাই পিপীলিকায় সারিবদ্ধ হয়ে সেই আইন মানতে বাধ্য হয়। প্রতিপক্ষরা ইউনিফের হিসাব অনুযায়ী 2005 থেকে 2009 সালে বাংলাদেশের নারী সহিংসতা সংগঠিত হয় 25.04% এবং যা 2015 থেকে 16 সালে তা কমিয়ে আসে 11.03%। এখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে এটিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন এবং নারী সহিংসতার সঠিক বাস্তবায়ন। প্রতিপক্ষ, বাংলাদেশে যখন বাংলাদেশের উন্নয়নের পথে যখন নারী নির্যাতন পুটিরির রন্ধ্রে রন্ধ্রে বিষবৃক্ষের মতো গড়েছে, তখন আইনের মতো, তখন সচেতনতার মতো কোন প্যারাসিটামল না দিয়ে আইনের মতো কর্মথেরাপি দেওয়া অধিক কার্যকর হবে। প্রতিপক্ষরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনুষদের শিক্ষিকা অধ্যাপিকা মাহবুবা নাসরিন বলেন, বাংলাদেশে 2013-16 চলতি বছরে নারী সহিংসতায় দায়েরকৃত মামলার সংখ্যা 604টি এবং এতে গ্রেপ্তার করা হয় 498টি, সূত্র বিজিএসপি। এবং এটি সঠিকভাবে আবার প্রমাণিত করে যে আইনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের সমাজ থেকে নারী নির্যাতন নামক এই সহিংসতা রোধ করতে পারবো। প্রতিপক্ষরা, আমরা অস্বীকার করছি না যে সচেতনতার প্রয়োজন নেই, সচেতনতার প্রয়োজন আছে, কিন্তু তা গৌণ। সবার আগে যেটি মুখ্য ভূমিকা পালন করে সেটি হচ্ছে আইন। প্রতিপক্ষ বন্ধুর কথা শুনে মনে হচ্ছে আমরা মঙ্গল গ্রহের কোনো এলিয়েনের যুগে বাস করছি, যেখানে আমাদের বর্তমান পরিস্থিতিতে দারিদ্রের সংখ্যা 0.3% নিচে। সেখানে আপনি কোন কোন যুক্তিতে সচেতনতা দিয়ে এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটি দিয়ে নারী প্রতি সহিংসতা রোধ করবেন? প্রতিপক্ষরা, 2017 সালের 2 ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে যখন নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হয়, তখন সে বাঁচে ছিল উপস্থিত
যাত্রী সহ তারা কি এই ধর্ষণ দেখেনি? দেখেনি তার তখন কোথায় ছিল তাদের সচেতনতা? তাদের সচেতনতা কি পেরেছে এই রূপা খাতুনকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে? সেখানে যদি একজন পুলিশ অফিসার থাকতো, সে অবশ্যই এটি প্রমাণিত করতো এবং তাকে উপযুক্ত সাজা দিত। প্রতিপক্ষ অতীব দুঃখের বিষয়, বাংলাদেশের প্রাচীন বিদ্যা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রুমানা মঞ্জুর, এটি 2012 সালের ঘটনা। তিনি ঢাকা কলেজের অধ্যাপিকা হওয়া সত্ত্বেও তার স্বামী একজন ছিল প্রকৌশলী, অর্থাৎ তিনি নিশ্চয়ই একজন সচেতন ব্যক্তি। তিনি সচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও যখন তার স্ত্রী দুটি চোখ তুলে নিয়েছিল, তখন তার মধ্যে যদি সচেতনতা খুঁজে পাওয়া না যায়, তাহলে বাকি দারিদ্র এবং অশিক্ষিত শিক্ষার মধ্যে কিভাবে আপনি সচেতনতা সৃষ্টি করবেন? প্রতিপক্ষ আমরা স্বীকার করছি যে কিছু আইনজীবী লোক তাদের দায়িত্বকে অস্বীকার করছে এবং দায়িত্বকে যথাযথভাবে পালন করতেছে না, কিন্তু তার সংখ্যা অতি নগণ্য এবং বিচ্ছিন্ন ঘটনা। একটি আইনকে বিচার করে আপনি সমস্ত আইন সভাকে অপমানিত করতে পারেন না। আপনারা আইনকে সরাসরি অস্বীকার করছেন, আপনারা কি অস্বীকার করতে পারেন যে আপনারা আইনের বিরুদ্ধে আপনারা কি এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন যে দেশে কোনো আইন নেই? আপনারা বায়ু সাগরে ডুবে যেমন বায়ুর অস্তিত্ব কল্পনা করতে পারছেন না, তেমনি আপনারা আইনের মাঝে ডুবে থেকেও আইনের সচেতনতাকে অস্বীকার করছেন। এক্ষেত্রে বোঝা যায় যে কে সচেতন, আপনারা নিজে সচেতন না, সাধারণ জনগণকে কিভাবে সচেতন করবেন? মাননীয় মডারেটর, আজকে যদি আমরা আইনের সঠিক বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা পারব নারীর সহিংসতা নামক এই ব্যাধিকে আমাদের সমাজ থেকে চিরতরের মতো মুক্তি করতে পারব। আমাদের কোলে পুষ্পটিত একটি মায়ের কোলে পুষ্পটিত শিশুকে তাদের সুন্দর ভবিষ্যতের দিকে ঝাঁপিয়ে করতে। তাই আসুন নারী নির্যাতনের সহিংসতায় আইনের পরিপন্থী হয়ে আমরা নারীদেরকে তাদের ভবিষ্যতের অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে আলোর দিকে, আলোর পথে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশের সফলতা কামে সবাই মিলে এগিয়ে আসুন আইনের প্রতি। বিপক্ষ দলের শেষ বক্তা ও দলনেতা শিউলি আক্তারকে এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। এক্ষেত্রে শুধুমাত্র দুই দলনেতা যুক্তি খণ্ডনের জন্য প্রস্তুত থাকবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে সময় সর্বোচ্চ 3 মিনিট, শুরু থেকে 2 মিনিটের মাথায় একটা ওয়ার্নিং দেওয়া হবে এবং 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি দুই দলনেতাকেই সময়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের যুক্তি খণ্ডনের বক্তব্য উপস্থাপনের জন্য বলছি। তো এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা আলিশা মৌ ঈশা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার আবার বক্তব্য দানের জন্য সুযোগ দেওয়ার কারণে। তো প্রথমেই আমি দ্বিতীয় বক্তা থেকে শুরু করি। তো তিনি আমাদের বলেছিলেন, তিনি কয়েকটি বিষয় তুলে ধরেছিলেন। আমি প্রথমেও আমার বক্তব্যের সময় বলেছিলাম ট্রাফিক আইন থেকে শুরু করে বাল্যবিবাহ রোধ বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করা হয়েছে, সেগুলোর উত্তর আমি তখন দিয়েছি। তিনি আবার একটা কথা বলছেন সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বন্ধ করতে পারেননি। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই কটা মেয়েকে আর স্বামীর সাথে চিতায় তুলে দেওয়া হয়? সতীদাহ প্রথা কি বন্ধ হয়? সেদিন কিন্তু তারা আইনের দরজা খড়খড়ানি, সমাজকে সচেতন করার মাধ্যমেই তারা কিন্তু সতীদাহ প্রথা আজ বন্ধ করতে পেরেছে। আমি বেগম রোকেয়ার কথা এখানে উল্লেখ করতে চাই, তিনি আইনের দরজা খড়খড়িয়ে বলেননি মেয়েদেরকে স্কুলে পাঠান, সে সময় তার কথা শোনার মতো কোনো আইন ছিলই না। সে সময় তিনি মানুষের ঘরে ঘরে গিয়েছেন, বিভিন্ন বই লিখেছেন, বাবা মাকে সচেতন করেছেন। এবার আমাদের তৃতীয় বক্তা বলেছেন বিভিন্ন রকম শাস্তি প্রদান করা হচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন না শাস্তির কারণে প্রতিরোধ স্পৃহা বাড়ে? একজন মানুষকে অন্য প্রকার কঠোরভাবে শাস্তি দেওয়া হলো, সে 10 বছর বা আর 10 বছর পর হোক 20 বছর বা জেল থেকে ধরিয়ে সেই প্রতিশোধ নেওয়ার কারণে আবারও সেই কাজ জঘন্য কাজ করতে পারে, এরকম হাজার হাজার প্রমাণ আমাদের দেশে রয়েছে। আপনারা বলছেন দারিদ্রের হার এত এত বেশি, দারিদ্রের হার থাকার কারণে আমরা কিভাবে নাকি সচেতন মানুষ পারবো? এত কম দারিদ্র হার থাকা সত্ত্বেও আমরা কিভাবে পারবো আমাদের নারী নির্যাতন বন্ধ করতে? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন না বর্তমান নারী নির্যাতন বন্ধ পথে সমাজরাই মুখ্য ভূমিকা পালন করছে এবং সচেতনতায় মুখ্য ভূমিকা পালন করছে? আপনারা আজকের বিষয় থেকে একটু দূরে সরে গিয়েছেন, আমরা এখানে সচেতনতা বলেছি, আপনারা হয়তো সহিংসতার সংজ্ঞাটাই জানেন না, তাই বারবার সহিংসতার কথাটা তুলে এভাবে বিষয়টাকে আপনারা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যেমন আপনারা বলছেন যে সেই বাসে থাকাকালীন কি করেছিল সমাজ, আমি বলতে চাই আপনারা ঘটনাটা ঠিকভাবে জানেন না। সেই বাসে সকল যাত্রীদেরকে আগেই বাস থেকে বের করে দেওয়া হয়েছিল, বাসের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করা হয়েছিল। তাই কোনো কিছু বলার আগে অবশ্যই আপনারা আগে বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা
বলার চেষ্টা করব। এবার আমি এখানে বলতে চাই যে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার জানান যে নাঈম ইসলাম তার সহপাঠীকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে আসছিলেন। 26 নভেম্বর নাঈম বোরখা পরে মেয়েটির বাড়িতে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। যখন আজকে মানুষের সাহায্য নিতে হচ্ছে, কি করছে আপনাদের আন, কিভাবে মুখ্য ভূমিকা পালন করছে আপনাদের আন, মানুষের হাত ধরে আন সাহায্য করছে, মানুষ হচ্ছে তুরুপের তাস, তারপর আন কাজ করতে পারছে। সচেতন মানুষ ছাড়া আইনের পক্ষে একা কখনোই সম্ভব নয় একটা প্রতিরোধকে দমন করা। আইনের লোকজন তো থাকে সেই ওসি ঘরে, কেউ থাকে তাদের থানায়, সব বসে আছে। আপনারা বলছেন বিভিন্ন জায়গায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে, আমি মানছি কোন কোন জায়গায়, হয় কোনো মন্ত্রীর বাড়ির সামনে, কোনো ভালো ভালো মানুষের বাড়ির সামনে, সম্মানযোগ্য মানুষের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে শহরের বড় বড় চৌরাস্তার মোড়ে, শহরের বড় বড় সিটিগুলোতে। আমাদের গ্রামের মানুষের কী হবে, সারা জীবনকে আমরা পিছিয়ে থাকবো আপনাদের আইনের জন্য অপেক্ষা করে। আপনাদের আইন কবে আসবে, কবে আসবে আপনাদের সেই নিরাপত্তা বাহিনীরা আমাদেরও বাড়ির সামনে থাকতে, আমাদেরও গ্রামের গণ্যমান্য মানুষের বাড়ির সামনে কবে থাকবে আপনাদের আইন? তাই আমি বলতে চাই যে আপনারা অবশ্যই বিষয়টিকে বোঝার চেষ্টা করুন, এবং আমি যা কিছু বলেছি, আপনারা যা কিছু বলেছেন, আমরা অবশ্যই বলবো। ইট ইজ নট পার্সোনাল, ইট ইজ প্রফেশনাল। সো আপনারা কোনো কিছুকে মনে রাখবে না, এবং অবশ্যই আপনারা নিজেকে সচেতন করুন এবং সমাজকে সচেতন করুন। আপনিও নারী, আমিও নারী, হাজার হাজার নারী আছে, আমরা সচেতন থাকবো। আমরা সচেতনের কথাটা ঠিক, আমরা যখন সচেতন হবো, সচেতন করার মাধ্যমেই আইন আমাদের উপর প্রয়োগ হবে, তার আগে কিন্তু নয়, কথাটা আমি প্রথম থেকেই বলে আসছি। তাই বলি আপনারা আমাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলুন যে আইন নারী নির্যাতন প্রতিরোধে আইন নয় সচেতনতাই মুখ্য ভূমিকা পালন করতে পারে, এবং এটাই যুক্তিযোগ্য, সেটা আপনি বিতর্কের খাতিরে নয় সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন। তাদের সাহায্যের জন্য সবার আগে কে এগিয়ে আসে, তাদের প্রতিবেশী না আপনার আইন? মাননীয় মহোদয়, ধন্যবাদ সবাইকে। শুনবো বিপক্ষ দলের দলনেতা শিউলি আক্তারের কাছ থেকে, এবং এরই মধ্যে আমাদের যুক্তির তর্ক উপস্থাপন এবং খণ্ডনের পালা শেষ হয়ে যাবে, তারপর আমরা অপেক্ষা করতে থাকব ফলাফলের জন্য। আইন যদি সঠিক হয়, অধিকার হারানোর নেই ভয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নারী প্রতি সহিংসতা রোধ করতে চাই। আমার প্রতিপক্ষ বন্ধু, আমার সংশয় হয়, আপনি কি খবরের কাগজ পড়েন? 21 ডিসেম্বর 2017 সালের দৈনিক প্রথম আলোর অকাট্য দলিল আমাদের সাথে আছে, আপনারা যদি দেখতে চান আমরা দেখাতে রাজি। হাজার লোকের সামনে যখন রাজন হত্যা করা হয়, তখন আপনাদের সচেতনতামূলক লোক সেখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল, তারা কি তাদের মধ্যে কি একজনও সচেতন ছিল না? তারা কি পারে নাই শিশু রাজনকে তার হত্যা থেকে পরিত্রাণ নিতে পেরেছে? নিশ্চয়ই পারেনি। সেখানে আপনাদের সচেতনকে হাতে চুরি পড়েছিল। প্রতিপক্ষরা যখন সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলটা নিশ্চয়ই বাঁকাতে হয়। তেমনি আপনাদের সচেতনতা যখন আমাদেরকে পারেনি, স্বাধীনতা 43 বছর ধরে অপেক্ষা করার পরও আপনাদের সচেতনতা দ্বারা যখন সম্ভব হয়নি নারীর প্রতি নির্যাতন নিপীড়ন বন্ধ করতে, ঠিক তখনই আইনের প্রয়োজনীয়তাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কেননা কান কাটা শোনা যেখানে শেষ, তেমনি কান পাতা শোনা সেখান থেকেই শুরু। প্রতিপক্ষ, আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, আপনি এই প্রশ্নটি যথাযথ উত্তর দিতে পারেননি। আমি আপনাকে বলেছিলাম যে আমাদের দেশে এমন কোথাও কি কোনো আইন রয়েছে যেখানে আইনের কোনো সঠিক প্রয়োগ হয়নি? নিশ্চয় পাননি। এবং আপনি বলছেন অ্যাসিড নিক্ষেপের কথা, আপনি কি সম্প্রতিকালের কোনো প্রমাণ দেখাতে পেরেছেন যেখানে অ্যাসিড নিক্ষেপ হচ্ছে? সম্প্রতি 5-7 বছর থেকে আমাদের দেশে অ্যাসিড নিক্ষেপ নামক এই শব্দটি পুরোপুরি উঠে গেছে। প্রতিপক্ষ, আমরা যদি আজ কোনো জনসভা হয়, সেখানে কি আমরা আইনের লোক ডাকি, না আপনাদের মতো সাধারণ 4-5টা জনগণকে নিয়ে আমরা দাঁড়িয়ে দিই যে আপনারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন? সেখানে অবশ্যই যদি কোনো বড় জনসভা হয়, অবশ্যই সেখানে আইনি বাহিনীর লোক থাকে। মাননীয় মডারেটর, আমি এটি বলতে চাই যে আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং খোদ রাজা রামমোহন রায় নাকি সতীদাহ প্রথা সচেতনতার মাঝে সচেতনতা দিয়ে রোধ করেছেন। কিন্তু প্রতিপক্ষ, আপনি যদি খোদ রাজা রামমোহন রায়ের একটি বই পড়েন, জীবনী পড়েন, সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমি সচেতনতা দিয়ে বাল্যবিবাহ ন্যায় নির্যাতন বন্ধ করতে, সতীদাহ প্রথা বন্ধ করতে ব্যর্থ হয়েছি, ঠিক তখনই আমি আইনের আশ্রয় নিয়েছি, এবং আইন দ্বারাই আমাদের সমাজ থেকে আমরা চিরতরে এই ব্যাধিটিকে দূর করতে চাই, এবং চাই একটি সুস্পষ্ট এবং সোনার বাংলাদেশ যেখানে নারী সহিংসতা নামক কোনো শব্দ থাকবে না, নারীরা পাবে তাদের যোগ্য অধিকার, নারীরা পাবে তাদের মৌলিক অধিকার, সেখান থেকে নারীদের বঞ্চিত করার কোনো অবকাশ নেই। আপনি বলেছিলেন গ্রামের কথা, গ্রামের নারীরাকে দখলিত, তারা নাকি আইনের সুবিচার পাচ্ছে না। প্রতিপক্ষ, লক্ষ্য করুন, আজ যখন চট্টগ্রামের রামুতে এই বাসন্তী নামক একটি মেয়ে তার বিবাহ ঠিক হয়েছিল, সেখানে আপনার আমার সচেতনতা সেখানে কি কাজে লেগেছিল? সেখানে আইন দিয়ে তার বাবাকে যখন জরিমানা এবং কারাগারে
পাঠানো হয়েছে, তখনই কিন্তু তার বাসন্তীর বাবাকে দেখে বাকি পাঁচটা লোক সচেতন হয়ে তাদের মেয়েকে বাল্য বিবাহ থেকে দূরে রেখেছে এবং মুক্তি পেয়েছে সে এলাকার অনেক মেয়ে পেয়েছে তাদের সঠিকভাবে বাঁচার মতো জীবন ব্যবস্থা। তাই আসুন আমরা সবাই বুকে হাত রেখে বলি, যেখানে আমরা দেখবো আজ নারীর প্রতি নির্যাতন সহিংসতা সেখানে আইনের কঠোর হাতে আমরা দমন করব নারী সহিংসতা নামক এই কঠোর শব্দটি এবং আমরা আমাদের দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলব। ধন্যবাদ মানিমনিটার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা শিউলি আক্তারকে। তার সাথে সাথে আজকের এই বিতর্ক অনুষ্ঠানের তত্ত্ব উপাত্ত বক্তব্য উপস্থাপন শেষে যুক্তিতর্ক খণ্ডনের পালাও শেষ। আমরা এখন অপেক্ষা করব বিজ্ঞ বিচারক মহোদয়গণের বিচারের জন্য।